বঙাইগাঁওত অনুষ্ঠিত হল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারের কেবিনেট বৈঠক। ধেমাজির পিছত দ্বিতীয়বার দিসপুরের বাইর অনুষ্ঠিত হল কেবিনেট। কেবিনেট বৈঠকের অন্তত মুখ্যমন্ত্রীর সংবাদমেল, নতুন শিক্ষানীতিক গুরুত্বপূর্ণ আলোচনা। 2023 চনত আহিব নতুন পাঠ্যক্রম, রাষ্ট্রীয় শিক্ষানীতির আধারত নতুন শিক্ষা ব্যবস্থা, 5+3+3+4 আর্হিত হব শ্রেণীসমূহ, 15টা শ্রেণীত হব স্কুলিয়া শিক্ষার ব্যবস্থা, বিলোপ হব সেবা। রাষ্ট্রীয় শিক্ষানীতিক অনুকরণ করে আমার রাজ্যের শিক্ষা ব্যবস্থাটুক আমি নতুন ধরনে সজাই পড়াই তুলব খুঁজিছো। এতিয়া যেটো ব্যবস্থা হব 5+3+3+4, অর্থাৎ প্রথম পাঁচটো হব যাক আমি নার্সারি বুলি কওঁ, লোয়ার কেজি বুলি কওঁ, আপার কেজি বুলি কওঁ, ক্লাস 1 আর 2 বুলি কওঁ। এই গোটেইখিনিক এতিয়া সম্মিলিত হৈ যাক প্রি স্কুলিং বুলি আমি সাধারণতে আজির দিনত কওঁ, তার নাম হব ফাউন্ডেশন, বা এই বিদ্যালয়বিলাকৰ নাম আজির প্রায় ইংরাজিত ফাউন্ডেশন হব। আজির যে 3-4-5 যেটো নতুন শিক্ষানীতিত 6-7-8 হব, আজির যেখানে 6-7-8 আছে, এই 6-7-8 খেনি হব মধ্যম বর্গ, যেটো 9-10-11-12 হব এইটো হব হাই স্কুল। গোটেই শিক্ষা ব্যবস্থাটো 15টা ক্লাসত চলিব। ক্লাস 5-ৰ টেক্সটবুকবোৰ এতিয়া বদলি যাব। 2023 চনৰ 1 এপ্ৰিলৰ পৰা পাঠ্যক্ৰমটো ৰাষ্ট্ৰীয় শিক্ষানীতি অনুসৰি সজোৱা হ'ব। এই বছৰতে হায়াৰ ছেকেণ্ডাৰী কাউন্সিল আৰু সেবাৰো বিলয় হ'ব। আনহাতে কেবিনেটৰ সিদ্ধান্ত অনুসৰি APSC পৰীক্ষাত নাথাকে ভাষা বিষয়ক পৰীক্ষা। পৰীক্ষাৰ্থীৰ বাবে 3টা বিশেষ চৰ্ত। প্রার্থীসকলে অসমের নাগরিক হওয়ার উপরও নিয়োগ কেন্দ্রত নাম পঞ্জীয়ন হব লাগিব। ACS আর APSC যদি কোনোবাই আবেদন করিব খুজে তেও অসমের নাগরিক হব লাগিব। অসমের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জত তেওঁলোকর নাম পঞ্জীকৃত হব লাগিব। তেওঁলোকে ম্যান্ডেটরিলি অসমীয়া বা অসমের সহযোগী রাজ্যিক ভাষা বা অসমের যিকোনো জনজাতীয় ভাষা এটা সলসলীয়াকৈ কব পৰা হব লাগিব। অসমৰ বাসিন্দা হ'ব লাগিব, অসমৰ এমপ্লয়মেণ্ট এক্সচেঞ্জত নাম থাকিব লাগিব, অসমীয়া বা অসমত থকা সহযোগী ৰাজ্যিক ভাষা আৰু জনজাতীয় ভাষা যিকোনো এটা ভাষা সলসলীয়াকৈ ক'ব পৰা হ'ব লাগিব। অবভিয়াছলি হিন্দী ইজ ইনক্লুডেড, যিহেতু অসমত বহুত হিন্দী ভাষী ব্যক্তি আছে। কমাণ্ডো বেটেলিয়নক লৈ বিশেষ সিদ্ধান্ত। শারীরিক যোগ্যতা বৃদ্ধি, 4,000 যুবকে নিযুক্তি পাব কমাণ্ডো বেটেলিয়নত। রাজ্য সরকারে আজি কমাণ্ডো বেটেলিয়নের রিক্রুটমেন্ট রুলখন অনুমোদন করেছে। অ্যাপয়েন্টমেন্ট আর ফিজিক্যাল যেটা ফিটনেস সেটা নর্মেল পুলিশতকৈ টান হব। কমাণ্ডো বেটেলিয়নের কারণে যে 4,000 পোস্ট হব, বাকি রিক্রুটমেন্ট সেম ধরনের থাকিব। কমাণ্ডো বেটেলিয়নত সোমাবর কারণে 18-21 বছর লাগিব। আনহাতে সুরার সন্দর্ভতো কেবিনেটত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। দাম বাড়িব সুরার, আবকারী শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত। স্টেটর এক্সাইজ ডিউটিত অকনমান বৃদ্ধি হব, আবকারীর উপর অকনমান কর বাড়িব। বুধবারে বঙাইগাঁও অনুষ্ঠিত হওয়া এই কেবিনেটত বঙাইগাঁও জেলালৈও বহুকেটা উপহার সরকারের। বঙাইগাঁওত নির্মাণ হব নতুন মেডিকেল কলেজ, 542 কোটি ব্যয়ের ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙাইগাঁওত নির্মাণ হব নতুন উপায়ুক্ত কার্যালয়, ব্যয় করিব 50 কোটি টাকা। আনহাতে বঙাইগাঁও কলেজে পাব বিশ্ববিদ্যালয়ের মর্যাদা, নির্মাণ হব নতুন স্টেডিয়াম। বঙাইগাঁও কলেজকো বিশ্ববিদ্যালয়লৈ উন্নতি করা হব। বঙাইগাঁওত মেডিকেল কলেজ আমি অহা 4-5 মাহৰ ভিতর নির্মাণের কাম হাতত লম, আর তার বাবে আমি নাবার্ডৰ পৰা 550 কোটি টকাৰ ইতিমধ্যে অনুমোদন পাইছোঁ। বঙাইগাঁওত এটা নতুন উপায়ুক্তৰ কাৰ্যালয় নিৰ্মাণৰ বাবে আমি 50 কোটি টকা
আজি আমি অনুমোদন কৰিছো। বঙাইগাঁৱৰ যিখন ষ্টেডিয়াম আছিলে তাৰ বাবে কেবিনেটে 25 কোটি টকাৰ এটা গ্ৰেণ্টিন এইড এটাও মঞ্জুৰ কৰিছে। কেৱল ইমানেই নহয়, বুধবাৰৰ এই কেবিনেটত আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্তটো হ'ল সত্ৰৰ মাটি বেদখল মুক্ত কৰাৰ সিদ্ধান্ত। সত্ৰ মাটি বেদখল মুক্ত কৰিবলৈ সমিতি গঠন, বিধায়ক প্ৰদীপ হাজৰিকাক অধ্যক্ষৰ দায়িত্ব, প্ৰদীপ হাজৰিকালৈ কেবিনেটৰ মৰ্যাদা, বিধায়ক মৃণাল শইকীয়া আৰু ৰূপক শৰ্মাকো এই সমিতিৰ সদস্য হিচাপে অন্তৰ্ভুক্ত। সত্ৰসমূহৰ মাটি বিভিন্ন সময়ত বেদখলকাৰীয়ে লৈ গৈছে বুলি অভাৱ অভিযোগ আমাৰ বাতৰি কাকতে হওক, জনজীৱনৰ মাজতে হওক বিস্তৃত চৰ্চা চলি থাকে। প্ৰাক্তন মন্ত্ৰী প্ৰদীপ হাজৰিকাৰ নেতৃত্বত এই কমিটিখন গঠন কৰা হৈছে আৰু এই কমিটিৰ আন দুজন সদস্য হ'ল খুমটাই সমষ্টিৰ বিধায়ক মৃণাল শইকীয়া আৰু নগাঁও সমষ্টিৰ বিধায়ক ৰূপক শৰ্মা। কমিটিখনৰ কাম কাজ এবছৰ হ'ব আৰু এই এবছৰত এই কমিটিৰ তিনিওজন সদস্যই মৃণাল শইকীয়া ৰূপক শৰ্মাই ৰাজ্যিক মন্ত্ৰীৰ মৰ্যাদা লাভ কৰিব, প্ৰদীপ হাজৰিকা ডাঙৰীয়ে কেবিনেট মন্ত্ৰীৰ মৰ্যাদা লাভ কৰিব। ইয়াৰ উপৰিও চৰকাৰী কৰ্মচাৰীৰ অতিৰিক্ত ছুটিকে ধৰি আন বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হয় এই কেবিনেটত। পৰৱৰ্তী কেবিনেট বৈঠক গুৱাহাটীতে অনুষ্ঠিত হোৱাৰ বিপৰীতে জানুৱাৰী 5 তাৰিখে হাফলঙত অনুষ্ঠিত হ'ব কেবিনেট বৈঠক। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ টাইম অসম।